अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैह ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي ومبشرا ونذيرا
إلى الله بإذنه وسراجا منيرا. فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. لا إله إلا সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ নাম জোরে বলে ভয় নেই, একসাথে এক জবানে একাদা চিত্তে বজ্র কণ্ঠের সুরে আবার বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। মুখ দিয়ে আল্লাহর নাম নিতে উচ্চারণ করতে কষ্ট হয়, খারাপ লাগে, রাগ লাগে? আল্লাহর নাম যে যত যারা উচ্চারণ করবেন দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে এক শ্রেণীর মানুষ সমাজে বের হয়েছে, বাবার দপ্তরে গেলে বলে দিলের ময়লা পরিষ্কার। আজ থেকে কয়েক বছর আগে চাষি মুমতাজ একটা ফতোয়া দিছিল, আমার দিলের মহিলা যাইব কে মনে হে দয়াল, দিলের মহিলা যাইব কে মনে। আমি এক জায়গায় মাহফিলে যাচ্ছি আর মালাই বেসার মাইকে বাজতাস, আমি গাড়িতে বইয়েই হ্যার উল্টা ফতোয়া হারাইছি। সে যখন বলছে দিলের মহিলা যাইবে তোমার বাবার চরণে, ভালো করে ধরো চরণ সবাই মিলিয়ে ভক্ত সবাই মিলিয়ে। আমি কইলাম কি কয়েছে, আসলে উচ্চারণ হবে এরকম, দিলের ময়লা যাইবে তোমার আল্লাহর জিকিরে,
ভালো করে করো জিকির, নিরালে বসে মুমিন নিরালে বসে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رسول একটা ডাক দিতে রাজি আছে ঠিক হাতটা উঁচু করে চোখটা বন্ধ করে আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ আর যদি ডাক দেন তো বাবা আর যদি ডাক দেন আর যদি ডাক দেন আল্লাহ তোমায় ভালোবাসি জীবন মরণ দিয়া রোজ হাসরে আমাদেরকে জাহান্নামে দিও বা। কবিতার ভাষায় বলতেছে তোমার জীবন যৌবন সব দিয়ে ভালোবাসি, জাহান নামে ফেলাইও না। অতএব হে আল্লাহর নাম যখন উচ্চারণ করবে খুব জোরে সোরে একসাথে বলবে আপনার আমার মালিককে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুই দিন ব্যাপী ঢাকা চিড়াখানা বোটানিক্যাল গার্ডেন আবাসিক এলাকাবাসীদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আজকে সর্বশেষ রজনীর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ইনায়েত হোসেন উনি আছেন, দূরে দূরে তো আছে থাও। আজকের মাহফিলের প্রধান অতিথি এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্মানিত সংসদ সদস্য ঢাকা 14 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ আসলামুল হক সাহেব। আজকের মাহফিলে আরো বিশেষ ওলামা ইকরাম করবে এবং আজকের মাহফিলের আয়োজক উপস্থাপক এবং আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম যে জন্মে আছেন। আলোচনা যত সময় চলবে আমার আল্লাহর দিকে নজর থাকবে, দিলটা থাকবে আল্লাহর দিকে, চোখটা থাকবে আমার দিকে, ঠিক আছে? আরো জোরে কন, আরো জোরে শরীরে আবার গরম হইব না, আল্লাহর প্রেমের আগুন দিয়ে এখন শরীর গরম করব, জাহান্নামের গরম থেকে বেঁচে যাব। কারণ কি জানেন, জাহান্নামের আগুন বান্দা সইতে পারবে না, দুনিয়াতে কান্দা যায় খবরে কান্দ, জাহান্নামের আগুন মাওলা সইতে পারবে না, দুনিয়াতে লঙ্কা দাইয়া আখেরে কাঁদায়ো না। সামনেই তো ঢাকা চিড়িয়াখানা, কত হিংসু প্রাণীকে লোহার খেসার মধ্যে আটকায় রাখছে বাবা, যখন জাহান্নামী জাহান্নামের শিকল দিয়া বান্দা রাখবে কোন রকম ভাবে সরার কায়দা নাই গো বাবা,
এখন জাহান্নামের কথা শুনে একটা চিৎকার মারবা। আমার আল্লাহ বলেন জাহান্নামের কথা শুনে বান্দা যখন কাঁদবে সে ধনী থাকুক আর গরিব থাকুক, সে রিক্সা চালক থাকুক আর শিল্পপতি থাকুক, সে ছাত্র থাকুক আর শিক্ষক থাকুক, ইমাম থাকুক আর ইমাম সারা থাকুক, যত গুণার মালিক তুমি হইবা, জাহান্নামের ভয়ে যখন বান্দা কান্দে আল্লাহর কলিজার আগুন যখন মহাব্বতের লাগায় দেয়, আমার আল্লাহ বান্দার ধরিয়া জীবনের সব গুণা মাফ কইরা দেয়। যে ব্যক্তির সবচেয়ে ওই ব্যক্তি অসহায় যে কবরের অসহায়, অতএব এখন আর কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক কোরআনের তাফসীর। ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, মাথা মত আল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহ। আমি আপনাদের সামনে ৩০ পারা থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, সূরাটার নাম সূরা মাউন। কি নাম? হ্যাঁ, অনেকে কয় মাউত না কি কয়? মাউন, মাউন, আলহামদুলিল্লাহ কর। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কা ছিলেন না? যারা গেছেন তারা তো গেছেন, যারা যান নাই আল্লাহ তাদের যাওয়ার সুযোগ দান করে। এবার জানি সূরাটার মধ্যে এমন একটা ট্রেজেডি ঘটনা আছে যেটা শুনলে আপনি আর স্থির থাকতে পারবেন না। নিজের কাছে মনে হবে যদি মক্কায় জন্ম নিতাম আর আবু জেহেলের জামানায় যদি বাঁচতাম, আবু জেহেলরে এক পা পাড়ায় ধরতাম আর এক পা টাইনে ফিরে হতাম। এই আবু জেহেলের মতো জালিম পৃথিবীতে আর আসবে বলে মনে হয় না। এর কাজ আছিল এতিমদের মালগুলাকে লুণ্ঠন করে খাওয়া, এদের কাম আছিল বিধবা মহিলাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া, এই শয়তানের কাম আছিল এতিম এতিমের মালকে বক্ষণ করে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এই শয়তানের কাম আছিল আমার নবীরে থাপ্পড় মারা, এই শয়তানের কাম আছিল ২৪টা ঘন্টা আমার নবীরে কষ্ট দেওয়া। দোস্ত, দিকটাকে এখন সরাসরি মক্কার দিকে লাগান, যারা মক্কায় গেছেন তারা তো জানেন, যারা যাইতে পারেন না শুধু বসে বসে আফসোস করেন যে কবে মক্কা শরীফ যাব আর এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব। বাজান রে, আগে আমার সাথে আমার মাবুদের কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত করে যার দিলটাকে শান্ত করবে তার কবরটা আল্লাহ শান্ত করে দিবে। আরো বলে কোন, আরো বলে তেলাওয়াত শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي সূরাটি নাজল হয়েছে রসুলের মাতৃভূমি মক্কায়, এমন একটা সময় নাজল হয়েছে যেই সময় এতিমদের কোন দাম মক্কায় ছিল না। এই সূরার সারে নজুল হল, কেন সূরাটা নাজল হয়েছে? মক্কায় একটা ঘটনাকে সামনে নিয়ে সূরাটা নাজল হল। মক্কায় দুইটা ছেলে ছিল, একজনের নাম সাদেক, একজনের নাম সুদুক। কি নাম? কেউ বল, একজনের নাম আব্দেশাংস, একজনের নাম আব্দেশুস। এই সাদেক আর সুদুক হল ইসলাম কবুল করার পরে নাম হয়, আর আব্দেশাংস সূর্যুর সূর্যুর বান্দা, আর আব্দেশুস সূর্যুর সুস। এই দুইটা ছেলে পিতৃহীন। কেমন পিতৃহীন হল?
এর বাবা যখন মরার টাইম হয়ে গেল, আবু জেহেল তার মাথার কাছে যেয়ে বসল। কারণ আবু জেহেলের কাম আসিল, যদি কোনো মানুষ মরার সময় হইত, শয়তান নিজের পয়সা খরচ করে তার বাড়িতে যাইত, যে তার মাথার কাছে বসত। বসার পরে যখন তার মাথার কাছে বসত, বসার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার পাশে বসে ডিক্লারেশন দিত, ভাই তুমি তো চলে যাবা, তুমি যে ছেলে মেয়ে বিবি বাচ্চা রেখে যাচ্ছ, এদের অবস্থা কি হইল? নজরুল করেন, এই চিড়িয়াখানার ভাইরা, এই বোটানিক্যাল গার্ডেনের ভাইরা, নাউজুবিল্লাহ যখন বলবেন দীপ্ত খণ্ডে বলবেন জোরে করেন নাউজুবিল্লাহ। এই দোস্ত, যখন আবু জেহেল মাথার কাছে লোকটার বসছে, বসে বলে তোমার যে দুইটা পোলা আছে, তোমার যে এখানে একটা মেয়ে আছে, তুমি ইন্তেকালের পরে এদের অবস্থা কি হইল? লোকটা সহজ সরল ছিল, যার পরিপ্রেক্ষিতে সূরা মাউন আর ইউকাযিবু বিদ্দীন এই সূরাটা নাজিল হয়। লোকটা সহজ সরল ভাবে বলে দিল, নেতা আপনিই বলেন, আপনিই বলেন আমি কি করব। আবু জেহেল বলল, তোমার ছেলে মেয়েদেরকে আমার কাছে রাইখে যাও, আর তোমার সম্পদগুলো আমার নামে দলিল করে দাও। লোকটা সহজ সরল ভাবে এতিমের মাল লোকটা ইন্তেকালের আগে বেঈমানের নামে লেখে দিয়ে গেল। এখন কান্দার টাইম গো বাবা, গুণের মাফ হইতে মাত্র দুই ফোঁটা চোখের পানি দরকার, শুধু দুই ফোঁটা চোখের পানি দরকার। বেঈমান ডিক্লারেশন দিল, তোমার সমস্ত সম্পদ আমার নামে লিখে দিয়ে যাও, তোমার সন্তানগুলোকে আমি দেখে রাখব, যেটাকে বলা হয় পৃথিবীর সবচাইতে বড় ধোকাবাজ। কথা ঠিক না বেঠে? লোকটা আবু জেহেলের নামে দলিলে লিখে দিয়ে গেল যে আমি এতেকালের পর আমার স্থবর অস্থবর যত সম্পদ আছে সব আমি এই লোকটার নামে আবু জেহেলের নামে লিখে দিয়ে গেল। লোকটা লিখে দিয়ে দুনিয়ার থেকে বিদায় রয়ে যায়। আমার আল্লাহ বলেন নবীজি, সাদেকার সুদুককে দুই ভাইকে আবু জেহেল বাসায় নিয়ে যায়। মাত্র এক মাসের মাথায় হেদের দুই ভাইকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়। বেঈমান বলল, তোমার বাবাদের সম্পদ রেখে গেছে সেগুলো শেষ, টাকার বিনিময়ে তোমার বাবার কাছ থেকে সম্পদ কিনে রাখছি, বেরিয়ে যা। সাদেকের সুদুক মনে মনে ভাবে, আমার চোখের সামনে আমার বাবা বিনা পয়সা সমস্ত সম্পদ রেখে দিছে। বেঈমান বলতেছে, সব সম্পদ কিনে রাখছি, আল্লাহ তোমার কি বিচার নাই রে? আল্লাহর বিচার নাই? এই চাষা মনে রাখবে, জুলুমের জালেম হলো মাত্র এক বছর, দেড় বছর, দুই বছর, আর আমার আল্লাহ রহমাত হলো কিয়ামত পর্যন্ত। মনের পরের কথা ঠিক না বেঠে? মনে রাখেন, জালেমের জুলুম চার বছর, পাঁচ বছর, দশ বছর, একশো বছর, সতেরোশো বছর, যেরকম ফেরাউনের জুলুম ছিল সতেরোশো বছর, নমরুদের জুলুম ছিল সতেরোশো বছর, ফেরাউনের জুলুম ছিল চারশো বছর, তারপরে খতম হয়ে গেছে। এমনকি ফেরাউনের নাম এখন কেউ মুখে নিলে তার নামের উপরে প্রস্রাব করে, ঠিক না বেঠে? নমরুদের নাম শুনলে কাফেররা হিন্দুরা পর্যন্ত থুতু মারে। জালেমের জুলুম অল্প বছর, আল্লাহ রহমাতের গাছ কিন্তু কিয়ামত পর্যন্ত, ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক না বেঠে? কিন্তু জালেম ঠিক পায় যে আমার একটা জুলুম হচ্ছে, মনে রেখে বাজান রে। বেঈমান তো সব সম্পদ লিখে নিয়ে গেল, সম্পদকে চিরজীবন থাকবে? জোরে কর, আরো জোরে, ঘুমাইছে? হ্যাঁ, মাঝখানে মাহফিলে বই একজন ঘুমাইতেছে। বাজানরা আমার দিকে তাকান, দিলটাকে এখন নরম করে দেন।
যখন সাদেক আর সুদুককে গলা ধাক্কা দিয়া বেঈমান বের করে দিল, ছেলে দুইটা কাঁদতে কাঁদতে খাবার অনাহারে কাবা ঘরের পাশ দিয়ে বাবা কান্দে, কেউ নাই কি মক্কায় আমাদের খাবার দিল, কেউ নাই কি আমাদের একটু কোলে নিব, দোস্তরে দুনিয়ার সবচেয়ে দামি হলো এতিমরা, কারণ কি জানুনি এতিমের চোখের পানি আমার আল্লাহ ছাড়া কেউ মায়া বুঝে না, এতিম যখন আমার আল্লাহকে ডাক আর সেজমের মালিক আর সহ্য করতে পারে না, এখন শুধু আমি এতিমদেরকে বলছি এ হাজার হাজার মুসলমান মনে রেখো, দীপ্তগঞ্জে মনে রেখো, আমার মতো মনে রেখো, শুধু আপনাদের কাছে দুয়ার ভিখারি, হয়তো আই যাচ্ছি কাইন্ড নাই বাহাদুরি করে কোন লাভ নাই, ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না বেঠে, এখন দিনটাকে সরাসরি আল্লাহর দিকে লাগাও, এতিমের হাত ডাইরেক্টলি আসমানে চলে যায়, মাসরুফ জনতার হাত ডাইরেক্টলি চলে যায়, দুনিয়ার কোন আসমান এমন কি ফেরেশতা পাহাড় পর্যন্ত ছিদ্র হইয়া আল্লাহর আশা দূরে করে যায় লেগে যায়, ভালো করে বুঝে ছেলে দুইটা কাবা ঘরের পাশ দিয়ে খালি কাম দেয়ার দৌড়ায়, তাদের বিচার কেউ নেয় না, তাদের কথা কেউ শুনে না, সবাই জানে আবু জেহেলের পক্ষে কথা কয়, সাদেক আর সুদুকের পক্ষে কেউ কথা কয় না, দুইটা ছেলে কাবা ঘরের সামনে এই যার পরিপ্রেক্ষিতে সূরা মাউন নাযিল হলো, এখন কানবাস আছে যুবক ভাই এখন বসে বসে কানবা, আমার আল্লাহ কিন্তু মাজলুমের পক্ষে জালিমের পক্ষে নয়, বলো ঠিক না বেঠে, আরো ধরে বলো ঠিক না বেঠে, জালিমের পক্ষে আল্লাহ যদি যাইত জালিম হয়ে যাইত, আল্লাহ মাজলুমের পক্ষে আইস হোক কাইন হোক মাজলুমের পক্ষেই থাকবে, বাবা হঠাৎ করে বেঈমান আবু জেহেল তো মোসে মাসে আছে ওই যে লোকটার সম্পদ পাইছে, হ্যার উপর দিয়ে কে কথা বলবে, সে হলো ক্ষমতায় তার দল ক্ষমতায়, আবু জেহেলের উপর দিয়ে কে কথা বলবে, কেউ এতিম ছেলে দুইটার দেখে না, সে গেছে একজন নেতার বাড়ি, নেতা আমার বাবা ইন্তেকালের সময় সব সম্পদ লিখে দিয়ে গেছে আবুল হেকামের নামে, তখন আবুল জেহেলের নাম আবুল হেকাম, এখন আমাদের সম্পদ দেয় না আমাদের খাবার দেয় না, তুমি একটু তারে বুঝায় কর না আমার কার বাড়িতে যাব, এতিমরা যখন চোখ বেবে পানি গুলো ছেড়ে দেয় এই বিশ্বভুবনের মানি, এতিমরে বুকের মধ্যে চড়াই ধরে বলতে থাকে এতিমরে তুই চোখের পানি মুছিয়া ফেল, আমার নবী ছিল এতিম, এতিমরে যেমনে আমি পালছি তোদের গোপাল, এই মাসুদা পুরারা এই মাসুদা পুরারা দুনিয়ায় কষ্ট লাগে ঘুরতেছ, কারো কাছে বিচার দিতে হবে না, ওই আর শেষ মেয়ের মানুষের কাছে বিচার দিও, বিচার উপরের থেকে পাশ হয়ে যাবে, আল্লাহ হাফাজত বলো, আল্লাহ হাফাজত আরো জোরে বলো, বর্তমানে আলেম উল্লামা আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো ঠিক না বেঠে, জোরে বলো ঠিক না বেঠে, বাংলার জমিনে যদি আর একটা বার কোন আলেম অপমান করে, যে হল বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেমের রুহানি পিতা আমার সবিশাল, ঠিক না বেঠে, তারে যারা তেতুল হুজুর বলে গালি দিছ মনে রাখো, তেতিল হুজুরকে তার ছাত্ররা কোলে করে জান্নাতে নিয়ে যাবে, আর একটা বার কোন আলেমকে অপমান করলে দীপ্ত বন্ধ আওয়াজ দিবা, ওই নাস্তিক গুলোর বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আসো, আলেমকে হাত ধরে দাও,
ফুলের মধ্যে পাঁচজন যুবক রেডি হয়ে যাও, আমার মাহবুবের কোরআনের তাফসিরে বসে দিলটাকে শান্ত করবা। এই কোরআন হাতে নিয়ে বলছি, এই জমিনের মালিক কাউকে খাতির করে কাজ করে না। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, সত্যকারে যেটা আল্লাহ সেটাই বিচার করে, কত ঠিক না বুঝে? দীপ্তকার আওয়াজ দিবা। আহম্মদ শফির মতো পবিত্র মানুষ বাংলার জমিন না, কত ঠিক না বুঝে? দুঃখে করে যা ফেটে যায়। কিছুদিন আগেও এক নামদারি মুসলমানের বলা নাস্তিক, সে তো তেতুল হুজুর। তখন চিন্তা করলাম, নাস্তিক তুই জানোস না একটা লম্বার দাম বাংলাদেশের এখন কার নাই আহম্মদ শফির মতো, ঠিক না? তার শরীরের একটা লম্বার পশমের মূল্য বাংলাদেশে অধিকাংশ লোকের নাই। কষ্ট হয়, বিচার কার কাছে দিবেন? এই দোস্ত, যতটুকু সময় চলবে দিলটাকে এখন নরম করে দিবেন, একবারে দিলটা নরম করে দিবেন। আমার আল্লাহর কাছে সারা দুনিয়া কারো কাছে একটা লোক সাদেক আর সুদুককে ডাক দিয়ে বললে, দিকা তোর নাম কি? সাদেক। তোর নাম কি? সুদুক। এই মক্কায় কারো কাছে বিচার পাবি না, আবু জেহেলের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তবে একজনের কাছে গেলে বিচার পাবি। এখন কানবে না, এ চাচা এখন কানবার টাইম। মক্কায় একজনের কাছে গেলে বিচার পাবি, সে হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সে এতিমদের সম্রাট। এতিমদের সম্রাট, দেখো লোকটা কেমনে কানবে। এই লোকটা কোন একজন সরকারি অনেক অফিসার, এই সিরিয়াখানার সরকারি কর্মরত কর্তাদের মধ্যে এই সরমুনার মুজাহিদটা অনেক বড় বিচার। এখানে সকলে সরকারি কর্মজীবী, আমি জানি সরকারি চাকরি করেন। এই বোটানিক্যাল গার্ডেনের এই বিশাল বড় প্যান্ডেলের নিচে বসে দিলটাকে এখন নরম করে দিয়ে সরাসরি মদিনার দিলটাকে রাখা। তুমি কত টাকার মালিক এটা আমার আল্লাহ দেখবে না, আমার আল্লাহ দেখবে তোমার চোখে পানি আসছে কিনা, জীবনে তোমার একটা রাত্র আমার মাবুদের জন্য তুমি দিছি না কিনা। সাদেকার শুধু একাধারে বাজান, দুই দিন পর্যন্ত খানা খায়, শুধু জমজমের পানি খায়, খেজুর টোকায় টোকায় খায় গো বাবা। আমার আল্লাহ কলিজায় আগুন লেগে গেছে, তোরা তাড়াতাড়ি এতিমের বাসায় যা, আমার নবী এখন নাস্তা করতেছে, যা। দুই ভাই গলায় হাত দিয়া কাঁদতে কাঁদতে নবীর বাসায় যায়, নবীর ডাক দিছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আদা ইয়াতিমাই, আমরা দুইজন এতিম আপনার ডাকছি। আমার নবী তখন সকাল বেলা বাজার মধু দিয়ে রুটি খাইতেছে, গাজর গুলা চাবাইয়া খাইতেছে, সবে মাত্র নাস্তার বই নাস্তার দস্তর খায় আমার নবী বসে। যখন এতিম দুইটা ছেলের মুখের আওয়াজ শুনছে, নবী নাস্তার পেলে ধাক্কা দিয়া মা খাদিজার বলতে, যে খাদিজা দেখো তো কারা দরজার কাছে ডাক দিছি, আর মুহাম্মদ রানার এতিম আইনে, আমরা দুই ভাই এতিম তোমার ডাক্তারি। আমার নবী খাদিজা বলল, দুইটা এতিম দিয়ে আপনার ঘরের সামনে ডাক দিছে, অবাদন এই সুরার সারে নজুল দশটা, এক নাম্বার সারে নজুল এইটা। আমার নবী দরজার কাছে দাঁড়ায় বলে, এতিম রে তোর নাম কি? প্রথম সাদেক বড় ভাই বলে, আপনার নাম কি? মুহাম্মদ। হুজুর বলেন, করোনা না আন। হ্যাঁ আমি। আপনার বলে ছোট্টকালে মা বাবা মারা গেছে, আমার নবী এতিমদেরকে কত ভালোবাসতেন, এখনই মক্কার থেকে একটু মদিনায় নিব। আমার নবীরও এতিমরা জান দিয়ে দিত। আমি জানি যাদের বাপ মা নাই তারা ছাড়া, বাপ মা যাদের নাই তাদের দরদ কেউ বুঝবে না, ঠিক না? যাদের মা বাবা বাইচে আছে কোনোদিন, যাদের মা বাবা নাই এদের দরদ বুঝবে না। এই
জন্য তোমার আল্লাহ নবীর ভালো করে এতিম পাঠাইছে। আমার ভাইরা, আমি দেখতেছি অনেকের চোখে পানি। আপনি কত টাকার মালিক আল্লাহ চোখে তাকায় না, আল্লাহ তাকায় শুধু আপনার চোখের দিকে। এখন চোখের পানি ফেলবেন, আপনি নিষ্পাপ হয়ে বাসায় যাবেন। আরো বাবা রে, আমার নবী মক্কার থেকে মদিনায় চলে যাইতেছে, বেইমান গুতায় আর থাকতে পারে না। যখন দেখলো আমার নবীর সম্মান এই মক্কায় বাঁচবে না, তখন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি, এই মক্কার লোক আর আপনার সম্মান করবে না, এরা শুধু এখন আপনাকে ডাইরেক্ট হিট করবে। আমি আল্লাহ বলছি, আপনার সম্মান যদি জমিনে টিকাই রাখতে হয়, আমি আপনাকে অর্ডার করছি, রব্বি আমি রব আদখিলনি, আপনি প্রবেশ করেন মদিনায়, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিও, আপনি চলে যাবেন সত্যতার সাথে, ও আখরিজনি মুখরাজা সিদ্দিকিও, আপনি যেই দেশে যাইতেছেন এই দেশের মানুষ সত্য, ওই দেশের মানুষ আপনার আপ্যায়ন করব, ওই দেশের মানুষ আপনার জান দিয়ে ভালোবাসবো, ও জাননি মিল্লাদুনকা সুলতানান নসীরা, আমি সুলতান আমি বাদশাহ আপনার সাহায্য করব, দুনিয়ার কেউ না করলেও আমি আল্লাহ করব। আমার নবী কান্দে আর কয়, মালিক তুমি মদিনায় করবা, ইচ্ছা করলে তো মক্কায়ও করতে পারো। আমি যেই দেশে জন্ম নিছি এই দেশ থেকে কেন তুমি মক্কায় পাঠাইবা মদিনায় পাঠাইবা? আমার আল্লাহ বলে, নবী গো, হিজরত না করলে কোনদিন নুসরাত পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠে? এই দুনিয়ার যত মানুষ আছে ওই এলাকা ছাইড়া আরেক এলাকায় গেলে তার দাম বাড়ছে না কমছে? জোরে বলো, দাম বাড়ছে না কমছে? হ্যাঁ দোস্ত, আমার নবী যখন মক্কার থেকে মদিনায় রওনা দিলেন, রবিউল আউয়াল মাসের 1 তারিখ রওনা দিলেন, 12 তারিখ কিন্তু মদিনায় ঢুকবেন। মারহাবা কর, আরো জোরে কর, সিরাতে মুস্তফার মধ্যে আসছে দুইটা ইতিমের কথা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। মদিনায় সমস্ত ছেলেরা শুনল ইতিম নবী মদিনায় আসতেছে। আরে আচ্ছা, আমাদের নবী যদি আপনাকে ঢাকার বুকে আসত কি করতেন গো বাবা? আমার মনে হয় এখানে যারা আছেন দীপ্ত ঘন্টা এখন উত্তর দিবেন, হুজুরের লেগে জান দিয়ে দিতাম, ঠিক না? বলতেন না? যদি আমি বলতাম হুজুর আগামী সপ্তাহে বাইতুল মোকাররমে আসবে, হুজুরের যারা গালি দিয়েছে বাংলাদেশের নবীরে এদের বিরুদ্ধে নবী একটা সমাবেশ করতে আসবে, এখানে মনে হয় হাজার হাজার মুসলমান জান দিতে প্রস্তুত হয়ে যায়। যদি নবী থাকাকালীন প্রস্তুত হইতেন, বাংলার জমিনে কি দল মতর বিশেষ একটা আওয়াজ দিতে পারবেন? যতদিন বাঁচবেন নাস্তিক গুলাকে কবর রচনা করার জন্য কষ্ট হয় রে। মদিনার মানুষগুলি যখন শুনলেন এতিম নবী মদিনায় আসতেছে,
সমস্ত ইয়াতীম ছেলেগুলো একটা সমাবেশের ডাক দিল, নবী যেই রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তায় আমরা দাঁড়ায় থাকব, নবীর প্রথম দর্শনে নবীর প্রথম দেখায় বুকের মধ্যে জ্বালায় নড়ব, কারণ আমার নবীকে তায়েফের ছেলেরা মারছে, ওই মাইলের কষ্ট আমরা দূর করে দিব। সব যুবক গুলো এক হইয়া ওয়াদা দিল জীবন দিব নবীর জন্য, মরতে রাজি মরব মদিনায় নবীর লাইগা জীবন দিব, বলো গো সবাই নবীর জন্য জীবন দিব। হ্যাঁ মদিনার ছেলেদের কথা বলো, নবীর লাইগা জীবন দিব, বলো গো সবাই নবী আমার জানের জাঙ্গ এই নাই ধরাই, নবীর জন্য জীবন দিব দিব সবিমান। পারবেন না এই স্লোগানটা দিতে? আবার আমার সাথে বলেন তো, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব সাদের এই জীবন, নবীর জন্য দিয়া দিব যত বাধা আতসু বাবা মানব না কোহায়, নবীর লাইগা জান দিব দিব সবিমান, নবী আমার জান, নবী আমার প্রাণ, যার লাগিয়া জীবন দিব দিব মা। আছেন না বাজানরে? মদিনার ছেলেরাই স্লোগান শুরু করলো, কিন্তু প্রতিদিন পাহাড়ের উপরে দাঁড়াইয়া এখন কান্না। দুইটা এতিম সমাবেশ করলো, নবী আসতেছে তার ওয়েলকাম স্বাগতম জানাইতে, সবাই বলল বস তুমি আমাদের বস, নবীর স্বাগতম ওয়েলকাম জানাবো ভালো কথা, কিন্তু একটা কথার উত্তর দিবা কি কি, নবী কি ঠিকই আইব না আইব না? বাচ্চা দুটা বলতেছে শুনে ফেলছি যে নবী এখন পথে আছে, যদি আমরাও শুনতাম নবী এখন জেদ্দা বিমানবন্দর থেকে আগামীকালকে উঠবে, আমার মনে হয় কিসের চাকরি কিসের নাকরি কিসের ছেলে কিসের মেয়ে সব বেলায় রেখে বসে থাকতাম, ঠিক না বেঠে? বাবা আমার দিকে তাকা, মদিনার সব ছেলেগুলা পাহাড়ের উপর অপেক্ষা করে, নবী বলে এই রাস্তা দিয়ে আইব, সারাদিন অপেক্ষা কইরা বৈকাল বেলা চলে যায়, মারহাবা কর, সারাদিন অপেক্ষা করে বৈকাল বেলা পায় না, নবী আসে না, লাস্ট বারোই রবিউল আব্বাল, আমার নবী যেই রাত্রে রওনা দিছে পাহাড়ের গুহায় রয়েছে তিন দিন, অনেক বাড়িতে পদর্পণ করেছে নবী, এক বুড়ির বাড়ি রয়েছে দুই দিন, কারণ বুড়ির বাড়িতে যে আমার নবী হিজরাতের রাত্রে, হিজরাতের বয়স যখন দুই দিন তখন আমার নবীর আবু বকরকে নিয়ে বলতেছে, আবু বকর রে আমাকে তো রাত্রে যাপন করতে হবে, দেখ তো ওই বুড়ি আমাদের একটু জায়গা দেয়নি, এখন দিনটা নরম করে দিয়ে, ও আমার মা বোনেরা আপনারা তো আর শুনতে আসছেন শোনেন, হে মা বুড়ি নবীরে দেখে প্রথম জায়গা দিতে চায় না, নাম ছিল তার উম্মে আবাক, উম্মে মা বাক, কি নাম? উম্মে মা বাক। আবু বকর প্রথম যে বলতেছে আপনার নাম কি, কয় আমি মা বাদের মা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী ব্যবসার কাজে বাজারে গেছে, আমরা দুইটা লোক আসছিলাম, সাথে আর একটা লোক আছে, আমরা তিনটা লোক, আপনাকে বাড়িতে আজকে রাতটা থাকমু, একটু জায়গা দিবেন কি? বুড়ি কয় আমার স্বামীর অর্ডার সারেন পারবো না, তবে তোমাদের ঘরে জায়গা দিব রাত্রে, আপাতত তোমরা ওই যে আমাদের উটের ঘর আছে ওইখানে থাকো। এ বাবা যেই নবী যদি একবার বলতো ওহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও আল্লাহ স্বর্ণ বানিয়ে, সেই নবী ইসলামের লাগে আজকে উটের ঘরে রয়েছে। আবু বকর কান বের করে, হুজুর মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হলো আপনি, এরপরে আমি আবু বকর, আমার আশিটার উপরে দোকান আছে মক্কার খন্ডে,
বাঙালি মার্কেট যেটা মেসফালা বলা হয় মক্কার, এই পুরাটা আবু বকরের জায়গা। আরো জোরে কর, এ বাবা, এত বড় ধনী ছিলেন আবু বকর, আবু বকরের বাস থেকে টেস্টে ছিল খালি ব্যবসার ম্যানেজার। সেই আবু বকর এখন নবীর উটের ঘরে বইছে। আমার নবী কয় আবু বকর রে, মানুষ হিসাবে তো ক্ষুধাও লাগছে, আমার না লাগুক তোর তো লাগছে। বুড়ি রে যে বল, সে আমাদের একটু খাবারের ব্যবস্থা করবে কিনা? বোখারিত আছে আমার বাজারের ভালো কথা না, আমার নবী বুঝাইতে চাইতেছে আমি নবী কি, জোরে করো না বাবা। আবু বকর বুড়ি রে যে কয় দেখেন, আপনি তো আমাদের চিনেন নাই, আমাদের সাথে যিনি আছেন ওনার নাম কিন্তু রহমাতুল্লাহ আলামিন। আপনার বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা হইব? নবীজি তখন একবার বলে জান্নাতের খাবার খাবো, টনকে টন জান্নাতের খাবার হাজির হয়ে যাবে। কিন্তু নবী বলছিলেন আমার উম্মতরা রেখে কোনদিন জান্নাতের খাবার খাবো না। জীবন চলে গেল, কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলছে আর এত বড় কোটিপতি সেজে বুড়ি মারে কয় একটু খাবার হইব? বুখারিতে যার ঘটনা আসছে উম্মে মাবাদের ঘটনা, উম্মে মাবাদ হুজুরের সেরে নাই, আবু বকরও সেরে নেই। কয় শোনো, আমাদের ঘরে তেমন তো খাবার নাই গো ভাই, তুমি আমার লজ্জা দিও না। আবু বকর বলে হুজুর বুড়ির বাড়ি কোনো খাওয়ার নেই। আমার নবী বলে ওই যে একটা বকরি বান্দা দেখা যায়, পারবা কি বকরিটার কাছে? যে বলো যে বকরিটা দেন আমরা দুধ দোয়াই খাই। উম্মে মাবাদ কয় আর তোমরা কি পাগল, দেখো না বকরিতে জীবনে বাচ্চা দেয় নাই, বন্দা বাজা বকরি জীবনে বাচ্চা দেয় না, হে দুধ দেবো কই থেকে? আমার নবী আবু বকরের কানে যে কয় তারে যে বলো বকরিটা আমার কাছে পাঠিয়ে দিতে। বুখারির হাদিস, উম্মে মাবাদ বলেন আমি প্রথম মনে করলাম রহস্যজনক কথা, বললো এই বকরিটা আমার নবী চাইছে দিবা, আমার নবী চাইছে এই বকরিটা দিবা। তোমরা কি পাগল নাকি বুঝি না কিছু মিয়া, এই তোমরা কই থেকে আইছো, এই বন্দা বকরিতে দুধ দেবো কই থেকে? বলে তুমি প্রমাণ হয়ে যাবে এই লোকটাকে, খালি বকরিটার রশিটা আমার কাছে দাও। বাজান এখন কিন্তু কান্দার টাইম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র একটা সেকেন্ড টাইম, এক সেকেন্ড টাইম লাগবে মাফ করতে। শুধু নবীর প্রেম নিয়ে এখন দুই ফুটে সোতের পানি ফেল, কেমন নবীর উন্নত। বুখারীর হাদিস, উম্মে মাবাদ ছাগলের রশিদারে মস্কারা করে কয় ধর মিয়া নেও, পারলে দেখি কেমনে দুধ বাই করো। আবু বকর টানতে টানতে ছাগলের কানে কানে কয়, সিরাতে খাতাম আলামবিয়ার ভিতর ঘটনা শুনলাম, একদম পড়াও কমি মাদ্রাসা জানো, হে বাজান উম্মে মাবাদ ছাগলের রশিদা ছেড়ে দিয়া আবু বকর হাতে নিয়া কয় যদি ছাগলে দুধ না দেয় তোমারও খবর আছে, তোমার নবীর খবর আছে। আমার নবী রায় তারটার সময় ছাগলের রশিটা ধরে ছাগলকে বলে, ছাগল রে আমি জানি তুই কোনদিন দুধ দিতে পারবি না, তুই বন্দা, কিন্তু কে দুধ চাইছে জানোস নি? জানোস আল্লাহ বানাইছে যারে ভালো বাসলে বাবা খুশি হবেন সে, কে 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 আমি আল্লাহকে ভালোবাসতাম, আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহর প্রমিস করছি, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিছি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখন নবীর জন্য একটু কান্দা যাবে না?
যাবে বাবা, সাথে দিলটার সাপ মারো রসুলের প্রেমের আগুন দিয়া। নবী আমার জান, নবী আমার জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য আমরা সবাই দিতে পারি জান, নবীর জন্য আমরা সবাই জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য এই দরাতে দিতে পারি মান, দিতে পারি মান। রাজি আছেন না নাই? রাজি আছেন? এখন কানবেন। বাজান রে ছাগলের রশিটা ছেড়ে দিয়ে নবী ছাগলের কানে কানে কয়, তুই আমার একটু দুধ দিবি? বলার সাথে সাথে বুখারীর হাদিস সিরাতে খাতামুল আম্বিয়া আছে, কালকে মুতালা করে দেখুন। হুজুরের হিজরাতের ঘটনার ভিতরে, উম্মে মাবাদের ঘটনার ভিতরে এটা উল্লেখযোগ্য একটা কথা, এবং সিরাত ইবনে হিশামের মধ্যে আছে ঘটনাটা। উম্মে মাবাদ তাকায় আছে, দেখি লোকটা কেমনে বন্ধন, ছাগলের মধ্যে থেকে দুগ্ধ বের করে, আমার নবী শুধু ছাগলের বানের পরে এইভাবে তিনটা ঘষা মারলেন বাবা, ছাগলের সামনের দুটো পা উঁচা করে দিছে, হে মালি মালিক রে, এখন সিল্লাবার কান্না, কে কইছে তোমার গুনাহ মাফ হইবে? আমি ওয়াদা দিছি মাফ হইবে, ধনী গরিব যাই থাকো। যখন বলছে দুনিয়ার মালিক রে, নদীর অকুল বাঙ্গায় কুল করতে পারো, এইটা তোমার খেলা, আমার সমস্ত রক্ত দুধ বানাইতে পারো, আমি জীবনে বাচ্চা দেই নাই তাতে কি হয়েছে মালিক রে, তোমার বন্ধু আমার কাছে দুধ চাইছে, যেই বন্ধু যদি একবার বলে অহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, তুমি বানাই দেওয়ার ওয়াদা করছ, সাধারণ আমার কাছে একটু দুধ চাইছে, তুমি কি পারো না আমাকে সমস্ত শরীরের রক্ত বলে দুধ বানায় দিতে? যখন ছাগল সামনের পা দুটো অগ্রসর করে দিয়া আমার মামুদের কাছে চিল্লাইতেছে, গো বাজা, আমার আরশে আজিমের মালিকের কলিজায় আঘাত লাগিয়া গেছে, আরশে আজিমের মালিক বলে আল্লাহ, হে দোস্ত, অল্প সময়ের মধ্যে ছাগলের সমস্ত শরীরের বানের মধ্যে যত রক্ত আছে আল্লাহ সেকেন্ডের মধ্যে দুধে পরিণত করে দিছে, ওই আল্লাহ আছে না নাই? দোস্ত রে, আমার নবী দুই হাত দিয়ে টেনে টেনে দুগ্ধ বের করছে, আমার নবী নিজে পেটটা ভরে পান করলেন, আবু বকরকে পান করাইলেন, আবু বকর যে গোলাম ছিল তারেও পান করাইলেন, বাকি অবশিষ্ট দুধগুলা ওই বুড়ি উম্মে মাবাদের বাড়িতে রিটার্ন দিয়ে দিলেন। উম্মে মাবাদ বলে, আহারে এই মানুষটার চিনি নাই রে, দুনিয়ায় কত দুধ পান করছি, এত সুন্দর স্বাদের দুধ কোনদিন পান করি না। বাজানরে উম্মে বাবা দুন পান করে আর নবীর চেহারার দিকে তাকায়, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন দেখি নাই। উম্মে বাবা যেভাবে এইভাবে কান্তাছে, আমার নবী একটু পরে যখন রওনা দিছে বাবা, সকাল হয়ে যাওয়ার সাথে সাথে নবী রওনা দিছে, এই মিরপুরের এমপি আসলামুল হক আল্লাহর বান্দা অসুস্থ, ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর গেছে, উনি এই মাহফিলের জন্য, আমার এই মাহফিলের জন্য, এই সিরাখানের মাহফিলের জন্য 20,000 টাকা দিছে। এ
সাহেবী আসলামুল হক, আল্লাহ সুস্থতার জন্য তোমার কাছে কামনা করছি, তুমি তাকে সুস্থ রেখে দিও আল্লাহ। জোরে বলো আমিন। তোমার নবী বলেছে সাদকাতু তার আব্দুল বালা, যে আল্লাহর রাস্তায় যত দান করবে তার বডির কনস্ট্রাকশন আল্লাহ ঠিক রাখবে। আল্লাহর বান্দা 20,000 টাকা দিছে, তার 20 কোটি টাকার এই বডিটাকে হেফাজত করবা। আমিন। আরো জোরে করো আমিন। কষ্ট হইতেছে? আল্লাহ আকবার। জোরে কর। আমার নবী হাসায় নাই সাহাবিদেরকে? আপনার লইরেন না, বহে নয় না। আল্লাহ কবুল করো, আমিন কর। এই একটা পাগল, আল্লাহর পাগল লোকটা, সরকারি কর্মকর্তা কিন্তু আল্লাহর প্রেম তার অন্তরে এত বেশি, দেখেন খালি কান্তি আছে, লাগে যেন ছোট্ট বাচ্চা, ঠিক না বেঠে? এ যার যত যত চোখে পানি তার গুণা তত তাড়াতাড়ি মাফ হওয়ার সিস্টেম। আল্লাহ কবুল করো, সরে কেন আমিন। এই ওই যুবক কই যায়, এই বেড়াই আল্লাহ আকবার। জোরে কন। এই তোমরা যারা দাঁড়ায় আছো বসতে পারো না? হ্যাঁ, এটা কি ও মুসলমানদের মাজমা? আল্লাহ কবুল করো, জোরে কেন আমিন। যুবক রে, তুই কত টাকার মালিক হইতে চাস? তুই কোন দেশে যাইতে চাস? কোন বিপদ থেকে হেফাজত চাস? এই জান্নাতের বাটে ভয় দেখ, আমার আল্লাহ পারে কি পারে না? পারে না? এই শত শত মানুষের চোখের পানির বিনিময়ে আল্লাহ সব পারে। আল্লাহ দুনিয়াকে সব শেষ করে দিতে পারে, বান্দার চোখের পানি কোনোদিন শেষ করে না। আল্লাহ কবুল করো, জোরে কেন আমিন। আল্লাহ এমপি সাহেবকে তুমি কবুল করো, আল্লাহ এমপি সাহেবকে কবুল করো। আরো জোরে কেন আমিন। কষ্ট হবে? বসে আছেন তো? সবার মন ভালো? রেডি হন। আমার নবী সকালবেলা আবু বকরকে নিয়ে রওনা দিয়ে যাচ্ছে মদিনায়। ইন দি মিন টাইমে উম্মে মাবাদ, অর্থাৎ আবি মাবাদ আইছে, সে তো মাবাদের মা, এই ঘটনা দেখছে। এখন বা পাইছে উম্মে আবি, মাবাদের বা পাইছে, এসে বলে কি রে বউ, বাড়িটা কেমন ঘিরান ঘেরান লাগতেছে, কি আইছিল গো? বুখারীর হাদিস বলতেছে, দেখো এমন একটা লোক আইছিল যারে আমি বলতে পারতাছি না গো, এইরকম বাড়িতে তো একমাত্র ওই একটা ব্যক্তি আসলে ঘিরান হয়, শুনছি সে হলো নবী মুহাম্মদ। বউ সে কি আসছিল? দেখো আমি চিনি না, কিন্তু তার সাথে আরেকজন দুজন লোক আছে, তুমি ওই বকরির কাছে যাও তো, দেখো দেখি বকরির অবস্থা কি। বুখারীর হাদিস, আবি মাবাদ যাইয়া বকরিরে জি গ্যা, তোর কাছে কি আইছিল গো? বকরির ভাষা তো আবি মাবাদ বুঝে না, খালি কান দেয় আর জিভটা বের করে দিয়ে নবীরে তালাস করে, নবীরে তালাস করে। এই বকরিটা যতদিন বেঁচে ছিল কোনদিন দুধ দেয়া বন্ধ করে না, আবি মাবাদ দোষ শুরু করছে বউরে, ও বউ বল নবী কোন পথ দিয়া গেছে গো, দৌড়ে দেয়া স্বামী আর বিবি আর সন্তান নবীর পিছনে পিছনে যাইয়া কালেমা পড়লেন, আর এক রাওয়ায়েত আসছে তারা হিজরাত করে মদিনায় চলে যায়, ইসলাম কবুল করলেন। যুবক ভাই রে, ছাগল যদি আমার আল্লাহর নবীর সাহায্য করতে পারে গো, তোরা কি পারবি না? আমার নবীর ভালোবাসিয়া, নবীর ওয়ারেসদেরকে আলেমুল আমাকে ভালোবাসিয়া অন্তত একটা ওয়াদা দিতে, যতদিন বাঁচব নবীর ভালোবাসব, নবী আমার জান, বারবার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাঁদের জীবন, নবীর জন্য অপমান করলে ওই নাস্তিক গুলার জ্যান্ত খবর দিবা, কে কে রাজি আছো আল্লাহকে দোয়া করে আল্লাহ।
কষ্ট হয় না শেষ করে দিমু না দিলটাকে এখন নরম করেন এতিমের কথা বলতেছিলাম আমার নবী যাচ্ছে পথে এই ঘটনা ঘটাইয়া ঠিক আমার নবী 12 রবিউল আউয়াল মদিনায় ঢুকতাছে বাজান দে সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রতিদিনের ন্যায় ছেলেরা আজকে অপেক্ষা করে চলে যাইতেছে হঠাৎ করে দুইটা এতিম বাচ্চা পাহাড়ের উপরে বইয়া রইছে আমার মন কয় আজকের নবী ঠিকই আইব রে কারণ এই রবিউল আউয়ালের সাত আমার নবী আসতে পারে গো আমার মন কইতেছে নবী আজকে আসার কথা যখন রওনা দিছে আইতে পারে এ বাবা আসরের নামাজের পরে ছেলে দুইটা সবাই কয় দূর আজকে আইব না কালকে আমি চল হঠাৎ করে বাচ্চা দুইটা পাহাড়ের উপর থেকে ডাক দিছে হো মদিনার নবীর পাগলরা তোমরা যাইও না দেখিয়ে যাও দুইটা মানুষ দেখা যাও যুবকরে এখন আর জবানটা বন্ধ রাখো না দোস্ত তোর পাও দুইটা দর্জি তোর মতো যুবক এখন করে কি দেখবে ভাই যখন যুবক এতিম দুইটা বলল তোমরা যাইও না ওই যে দুইজন ঘোড়ার উটের পরে বসা দেখা যায় যত কাছে আসে নবীরে তারা দেখতে পায় নবী যখন কাছাকাছি আসলো মনে হইতেছে মদিনা ঈদের দিনের মতো খুশি শত শত যুবক আমার নবীর সামনে যায় ডিক্লারেশন দিল কি জানেননি বুখারিতে আসছে নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ নবীর লাইগা দিতে পারি সাদের জীবন নবীর লাইগা নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি সাদের জীবন পারো না ভাই পাঁচ বছর দশ বছর সাত বছর বিশ বছর পনেরো বছরের যুবক সর্বোচ্চ বয়স মাত্র ২২ বছর সব যুবক গুলা নবীর চারপাশ দিয়ে দাঁড়ায় গেল হা ভাইজান এখন কিন্তু চোখের পানি ফেলে ফেলে কাঁদবা যারা এতিম আছেন তারা নিজের এখন প্রশ্ন করবা এই শীতের দিনে আমার বাবা কোলে করে আমার ওয়াজে লয়ে যাইত আজকে ওই বাবা বিছানা ছাড়া ঘরে ঘুমায় রয়েছে ওই জনম দুঃখিনী মা বিছানা ছাড়া কবরে ঘুমায় রয়েছে আমার মায়ের কে বিছানা দিবে এখনই তোমার চোখের পানির খাতিরে বিছানা হয়ে যাবা হে যুবক বাইরে নবী যখন দাঁড়ায় গেছে যুবক গুলা উঠে সামনে দাঁড়ায়া তারা স্লোগান দিচ্ছে তালাল বাদুর আলাইনা মিন সানি ইয়াতিল দিদা ওয়াজাব শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দাই বুখারী আছে না নাই বলো বলো তালাল বাদুর আলাইনা মিন সানি ইয়াতিল দিদা ওয়াজাব শুকুরু আলাইনা মাদা এই দোস্ত আজ থেকে ১৪৩৫ বছর আগের গান তুমি মুখস্থ করো তুমি মুখস্থ করো এখন বসো আমি কসম করে বলছি কালকে কবরে যাবি তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তোর মতো কত গুলি খেয়ে মারা যাচ্ছে তোর বডি কোনদিন পচবে না এখন নবীর প্রেম দিয়া বডিটার বান্দায় ফেলবি তাবিজ দিয়ে যেরকম শত্রুদের মোকাবেলা করা যায় শরীর বান্দা দিয়ে যায় আমার মাবুদের প্রেম দিয়া রসুলের প্রেম দিয়া পুরা বডিকে জান্নাতের জন্য তৈরি করা যায় কত ঠিক না বেঠে জোরে বলো ঠিক না বেঠে কষ্ট হইতেছে রেডি হও আমার নবী দেখলেন হায় 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 মদিনে ঢোকার সাথে বাচ্চাগুলো কয় কি
হঠাৎ করে বাবা আমার নবী জিজ্ঞেস করলেন, বাজানডারে তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো, আমার মধ্যে কি পাইছো? হঠাৎ করে যে এতিম ছেলেটার কথা এখন বলবো, বাজানডার চোখে কিন্তু এখন পানি গুলো ঝরায় দিব। এতিম ছেলেটার নাম ছিল মাস, ছোট্ট ভাইয়ের নাম মুহাব্বিস। মাস বড় ভাই মাত্র 18 বছরের যুবক। আমার নবীর চেহারার দিকে তাকায় বলে, নবী গো আপনার ঠোঁটের কলায় ঘাও দেখা যায়, ক্ষত দেখা যায়, ওইটা কিসের চিহ্ন? আমার নবী ঠোঁটটা চেপে ধরে বলে, তোমার নাম কি? আমার নাম মাস, আমার ছোট ভাইয়ের নাম মুহাব্বিস। হুজুর শুনতে যাই আপনার ঠোঁটের মধ্যে কিসের ক্ষত স্থান? আমার নবী বলে, এই কথা জিগায়ও না, গত কয়েক মাস আগে তোমাদের মতো তায়েফের ছেলেরা আমার মাইরা ফাটায় ফেলছে। তোমরাও কি আমার মারবার শিক্ষা দিয়ে বলে, নবী গো আমার দয়ার আপনি আমার জান, আপনি বোধের প্রাণ। নবী আমার জান, আপনি আমার প্রাণ, আপনার জন্য দিতে পারি মোদের জীবন, আপনার জন্য দিতে পারি। নবী আমার এই কথা শুনে বাবা বুখারীর হাদিস কিতাবুল হিজরা, আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, চোখের পানি গুলে লেবুর রসের মতো ঝরে গো বাবা। আমার নবী উটের থেকে লাভ দিয়ে নামছে, বাচ্চা দুইটার বুকের সাথে জড়াই ধরে বলে, তোর নাম কি, তোর বাবার নাম কি? হুজুর আমার দুই ভাইয়ের বাবার নাম আফরা, দুই ভাইয়ের নাম মাঝার মুহাব্বিজের মেয়ে আফরা। তোর বাপ মা বেশি আছে কিনা? না গো নবী, আমাদের বাপ মা নাই। আমার নবী কেঁদে দিয়া বললেন, এই জন্যই তো বলছি, এতিমরা ছাড়া আমি নবীর দরদ কেউ বুঝবে না। সঙ্গে সঙ্গে মাহাজার মুহাব্বিস বলে, নবীজি প্রমাণ করতে চান গো, এখন শুধু আপনি অনুমতি দিবেন, এই মদিনার মধ্যে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ও আমার আলেম ভাইরা, চাকরির ভয় কইরো না, সম্মানের ভয় কইরো না, নবীর বিরুদ্ধে কথা বললে নাস্তিক গুলার সাইরো না। কে কে রাজি আছে আল্লাহকে তো হাত তুলে দেখায় না। বাজান রে নবী আমার এতিম দুটারে বুকের সাথে জড়াই ধরে মনের মধ্যে থেকে বললেন, যাও যাও, আমি আজ থেকে মদিনায় এতিমদের সম্রাট। সাদেক আর সুদুক মনে আছে? হ্যাঁ, জোরে কর, মনে আছে? দিলটা নরম কর। নবীর কাছে যে বলেন, নবী গো আপনার বলে মা বাবা নাই, জানেননি আবু জেহেল আমাদের সমস্ত সম্পদ লেখে নিয়ে গেছে, কিন্তু উত্তর দিবেন গো নবী, আমাদের সম্পদ তো ফিরে দেয় না, বরঞ্চ বেঈমান আমাদেরকে আরো বলতাছে, তোদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছি। হুজুর এতিমদের কি মক্কায় কোনো অধিকার নাই? এমন নবী বলেছেন, কে বলেছে মক্কায় অধিকার নাই? এতিমদের অধিকার তামাম পৃথিবীতে। এতিমদের পক্ষে রায় দেয় কে? জোরে বলেন। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আর ইয়ারি ও নবী আপনি কি দেখেন নাই ওই সমস্ত বেঈমান যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়?
فذلك الذي يدعو اليتيم فيتفسريا الذي اسمه موصول وهي সমস্ত বেঈমান فذلك الذي الذي فذلك الذي وهي সমস্ত বেঈমান ارايت الذي يكذب بالدين ওই সমস্ত বেঈমান যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না মিথ্যা মনে করে ওই সমস্ত বেঈমানরাই মিথ্যা মনে করে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম যারা এতিমদেরকে বাড়ির থেকে বের করে দেয় ওয়ালা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন এতিমের মুখের খাবার দলিল করে নিয়া তাদেরকে গলা ভাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয় ও নবী ওয়ালা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন গরিবের খাবার কেড়ে নিয়া তারা বড় লোক হয় ও নবী আপনি তাদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি বাংলাদেশের বড় লোক গুলিবাজার গরিবদের রক্তের পাটাকা গুলাকে দিয়া গদিতে বসিয়া আজকে গরিবদের দিকে কেউ তাকায় না কথা ঠিক না বেঠে নামাজও পড়ে হজও করে আল্লাহ তাদেরকে কি বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন এরা হলো লোক দেখানো নামাজি এদের নামাজের কোনো মূল্য নাই গো নবী জনগণ খারাপ বলবে এই জন্য তারা নামাজ পড়ে আসলে আমি আল্লাহ তাদের নামাজে খুশি না কিন্তু ওই সমস্ত নামাজির নামাজে খুশি যারা আমি আল্লাহকে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমি আল্লাহকে বন্ধু মনে করিয়া আপনার মতো তার সামনে আমি আল্লাহকে বসাইয়া এই আল্লাহ আকবার নবী আপনি নামাজে দাঁড়াইলে যেরকম আমি সিয়ার পাইতে বসে থাকি এ দোস্ত আমার আল্লাহ বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন ওই নামাজি মুসাল্লি যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে আসলে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না নবী কয় এই নামাজ আবার কেমন নামাজ আমার আল্লাহ বলে নবী ওই নামাজ এইরকম নামাজ যে আপনি নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ যেরকম আপনার কপালের নিচে পাও দিয়ে বসে থাকি আর ওই নামাজ দেখানো মানুষকে দেখানো নামাজের ওই নামাজের কপালে আমি পুরান ল্যাব খাতার মতো পেঁচাইয়া ওর নামাজ সালাম ফিরাবার পরে ওর কপালে ফিক্কা মারি কিছু কিছু লোক আছে দেখবেন হ্যাঁ নামাজ পড়তে যে ফ্যান গনে কয়টা আছে ঠিক না বেঠিক নামাজে মসজিদে ডুইকাই মসজিদের সভাপতি মুয়াজ্জিন কইলে আদান কইলে লাগে দেন ওর বাপের টাকা খরচ করে বেড়ালে মসজিদ কথা ঠিক না বেঠিক দাঁতের পাটি সুজাই হালাবো বিয়া দো জানো একটা আলেমের দাম কত জানো একটা আলেমের দাম কত হ্যাঁ আমার রসুল নিজে বলেছেন মান আক্রামা আলেমান কান্নামা আক্রামানি যার আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো যে ব্যক্তি আলেমের সাথে মুসাবা করলো সে আমি নবীর সাথে মুসাবা করলো যে আলেমের সাথে বুকে বুক লাগাইল সে আমি নবীর বুকে বুক লাগাইল এ দোস্ত ওই সমস্ত নামাজি যারা মসজিদে ঢুকিয়ায় কয় খাদেম সাহেব মসজিদে ময়লা কেন ঠিক না বেঠিক আরো যেরকম ঠিক না বেঠিক বাইরে 11 নম্বর চাইয়া পড়ছে জায়গা আমার হবে বাপ সাই হ কি করব মিয়া মানুষ তো এক এখন দুইটা মু জাকারি নবীর মতো আমার ফাইরে এলেন আমি দুই দিক জায়গা আল্লাহ আকবার জোরে কর কষ্ট হইতেছে এ মসজিদে ঢুকে কি মুয়াজ্জিনরে বকবেন খাদেম রে খবরদার ওমর ইবনে খাত্তাব মসজিদের সভাপতি ছিল জোরে কর মারহাবা মসজিদ ঢুকে নিজে পরিষ্কার করত ওমর ধরা খেয়ে গেছে গা মদিনার থেকে 16 মাইল দূরে এক মসজিদের ডালুতে বইয়া ওমর ফজরের নামাজ পড়ছে বউ লগে আছে ওমর এমন প্রধানমন্ত্রী মন্ত্রী হযরত ওমর সারাটা রাত খালি জনগণের খেদমত করতেন পাহাড়ের গুহায় টর্চ লাইট মারতেন দেখে মানুষ নাই কুত্তা বিলাই হয়ে রয়েছে বাঘ শুয়ে রয়েছে ওমরে দেখে বাঘেও সালাম দিতে বাঘে বলতেন বস আপনার কোন চিন্তা নাই আমরা আপনার খাদেম আর আমাগো মন্ত্রীরা সামনে 30 গাড়ি পুলিশ পিছনে 30 গাড়ি এরপর কি রে একটা টায়ার বাসটা নাকি কিসের আওয়াজ হলো রে জলদি টান দে কষ্ট হল এক এমপি এ আশুলিয়া রাস্তা দিয়ে যায় হঠাৎ করে এক বেবি ট্যাক্সির টায়ার বাস্ট হয়েছে
সাংবাদিক আবার হেরে কয়জন আসিল কয় যে টায়ার বাস্ট হয়েছে মনে করছে বউ মারছে। আর হযরত ওমর টর্চ লাইট নিয়ে ঘরে গো বাবা, খেলাফতের রাশিদের মধ্যে আছে লুয়া একরাম বানানোর কথা কই না, খেলাফায় রাশিদের মধ্যে আসছে হযরত ওমর ডাইনে টর্চ লাইট মারে, খালি দেখে মানুষ নাই সবাই ঘুম। ওমর কয় তোমার গোলাম একা রাস্তায় ঘুরে, আল্লাহ তুমি আসেন আমার সাথে। আমার আল্লাহ বলে ওহুয়া মাকুম আইনা মাকুম তুম উদ্রু ওয়াস্তাজিব লাকুম। ওমর রে তুই কি ভুলে গেলি, তোর বন্ধু নবীর কাছে নাজল করছিলাম, ও মোমেন তোর কোন ভয় নাই, আইনা মা তাকুদু জিথায় যাবি আমার আল্লাহ কিন্তু আছে, আইনা মা কুমতুম জিথায় ডাক দিবি আমি তোর সঙ্গে আছি, উদ্রু ওয়াস্তাজিব লাকুম ডাক দিতে দেরি আছে, তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। ওমর টর্চ লাইট মারতে মারতে জনগণের খেদমত করতে করতে শীতের রজনী মদিনার থেকে ১৬ কিলোমিটার বউ লগে লয়ে গেছে। বউ লগে থাকলে কিন্তু স্বামীর মন ভালো থাকে, ঠিক না বেটি? এই জন্যই তো আমার নবীর জীবনের কোন স্বপন নাই হিজরাত ছাড়া বউ লগে নিয়ে যাবে। চাচা কয় কি ভুল করছি রে, আল্লাহ তাবলিকে যাবেন বউ লগে লয়ে যাবেন, এরকম করো কে দোস্ত। ওমর অর্ধজহনের খলিফা, ওমরে ওমরে বড় বড় সিংহ হতে দেখলে সালাম দিত, কি কামাইছে তাই দেখেন, কি কামানটা কামাইছে আল্লাহর কাছ থেকে, বাগিনি মানুষের সালাম দেয়। আমি মসজিদে বাইতুল্লাহ ইমাম স্টাফ কোয়ার্টার খুলে নি, আমি বাঘের কাছে যদি কই তুই আমার দুলাভাই লাগো সাহেব, তুমি আহো দুলাভাই এদিকে আহো, তোমার আমি সাইজ করি ওই ৩০ হাত দূরে ত্যাগকে থাবা দিয়ে আমার এমনি টাইনে লেগে যাইব। আর ওমরে দেখলে মুক্ত বাঘ পাহাড়ের গুহাতে সালাম দেয়। হুজুর আমরা খুব ভালো আছি, আপনি চিন্তা করেন আমরা কোনো হরিণের গায়ে আঘাত করি না। আপনি একদিন বাঘদেরকে ডেকে ডেকে বলছিলেন, বুবু আপনি বাঘকে বলেছিলেন খবরদার তুই কোনোদিন হরিণের গায়ে আঘাত করবি না, মাজলুমের উপরে জুলুম করবি না। সেদিন থেকে আমরা কোনো হরিণ খাই না হুজুর, আমরা ঘাস খাই। কারণ আমরা যখন হরিণ শিকার করতে গেছিলাম ওই হরিণের মালিক কয় আমার ওমর কইছে তুই ওমরের কথা বার ঠিক করলি যে, মন্ত্রী কারে কয় জোরে করে মার খাবা, আল্লাহ আকবার আরো জোরে পাও, আল্লাহ আকবার আরো জোরে পাও, আরো জোরে পাও, আরো জোরে পাও। কষ্ট হইতাছে দোস্তরে? ওমর টর্চ লাইট মারিয়া ফজরের আজান হয়ে গেছে, বউরে কয় তুমি কোনায় বয়ে নামাজ পড়ো, আমি বুঝছি ঢুকি মসজিদে ঢুকে ওমর ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামের কেরাত ছুই না, আহ কত মজা। আরো জোরে কর, আর একটু জোরে কর, বাবা আমার দিকে তাকান। যখন ওমরের কণ্ঠ শুই না খুব মজা লাগছে, ইন্দিনি টাইমে সাথে সাথে আমার নবী ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে চুপ করে বইরেছে। হঠাৎ করে বাবা দেখা যায় ইমাম সাহেব যখন মসজিদের দরজা লাগাইয়া, ইমাম সাহেব যখন ঘরের দরজা লাগাইয়া সব মানুষগুলাকে বের হতে বলে, ওমর কেউ বলে চাচা বের হন, ওমর বলে আমি আর একটু সময় থাকি, কমে বের। যখন ওমরের চাদর ধরে টান দিছে বাবা, পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা বের হয়ে গেছে, ইমাম সাহেব এখন চিৎকার মারা শুরু করছে, আমার মসজিদে। ইমাম সাহেব পরিচয় দিয়েন না, আমি হলাম আপনাদের খাদেম, আমি ওমর হলাম গোলাম, আমার জন্য দোয়া করেন। আমি দেখতেছি এই মদিনার কোন কোন মসজিদ গুলা গভীর অবস্থায় আছে, আমি সেই মসজিদ গুলো পরিষ্কার করতে আসছি। দুনিয়ার সব মসজিদ কমিটি গুলা যদি এরকম হয়ে যাইত, না জানি মসজিদ কত সুন্দর হইত, না জানি মসজিদ থেকে তাদের কপালে দোয়া নসিব হয়ে যাইত। অবস্থা আমার দিকে তাকান, এই যে সাই ওমর, কষ্ট হয় জোরে কর, আরো জোরে না,
নবী আমার বললেন এতিমরে ও সাদেক ও শুধু আর টেনশন করিস না, মদিনায় কে তোদের সাহায্য করবে না? আমি বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কষ্ট হয়? হ্যাঁ। আরো জোরে কর। না। আরো জোরে? না। জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে কর। হ্যাঁ দোস্ত আমার দিকে তাকাত, সাদেক আর সুদুক যখন নবীর পাও দুটা ধরে কান্দে আর কয় নবীজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে নবী দুনিয়ায় কিছু কিছু নামাজি আছে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, ঈশা আসলে আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, আমি আল্লাহ ডিক্লারেশন দিলাম ওদেরকে মুসল্লি বলো চলবে না। আমার নবী কয় এরকম নামাজ আবার কিসের নামাজ যেগুলো মানুষ দেখানো? আমার আল্লাহ বলেন আয়াতের তাফসির খুলে দেখেন, মুফতি সবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসির মারফুল কোরআনের মধ্যে, আমার আল্লাহ বলেন ও নবী আপনারে আমি যে নামাজ পড়তে বলছি আমি আল্লাহ আপনার সামনে বসে থাকি, আপনি কি দেখেন না আপনি সেজদা তোলার আগে আমি আল্লাহর পাও দুটো আপনার কবলের নিচে দিয়ে রাখি, ও নবী আমি পাও সরাবার আগ পর্যন্ত আপনি পাও মাথা দিয়ে সেজদার থেকে তুলেন না। বুখারীর একটা হাদিস বলে দিয়ে যাই গো দোস্ত, মা আয়েশা সিদ্দিকা একদিন নবীর মসজিদে নামাজ পড়ে পড়ার কোয়ালিটিটা দেখতেছে, নবী কোন সুরাতে নামাজ পড়ে মা আয়েশা জানালার কাপড় সরাইয়া আমার নবীর দিকে তাকায় আছে, ও হাদিসা বাবাজিরা এই জন্যই তো আমার নবী মা আয়েশার ঘরের থেকে কিয়ামতের মাঠে উঠবে। মা আয়েশা নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসত। বাজান রে সাদেক আর সুদুক দেয়ার মালিককে আমি একা আমার সাথে শেয়ার করো সব হইব, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ তার নিজের কথা নিজে বলে, হাজি খলিল সব কামি পরিচয় করাই দিছি বিদায় পরিচয় পাইছেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন আমার পরিচয় আমি দিলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল, ও বান্দা বাটপারি করিস না আমি আল্লাহরে ভুলে যাস না, আমি এমন একজন পবিত্র সত্তা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল তাম পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। যারা আমার নবীরে গালি দিছ, যারা আমার নবীরে অপমান করছ, আমি কিন্তু তামাম পৃথিবীর মালিক, হাতের মোয়া যেরকম চাপ ধরে ভেঙে যায় আমি কিন্তু তামাম পৃথিবীটা হাতের মুঠের মধ্যে রাখছি, যে কোনো মুহূর্তে তোর জিন্দগির বাতিটা বন্ধ করে দিব, তখন দেখবি তোর কোন বাপে বাঁচায় বাংলার জমিনের একটা আমার নবীর অপমান করলে দল মাতির বিশেষে ওই নাস্তিকের গোড়া সিপ্পা ধরো। সাদেক আর শুধু কয়েতিমের বিচার কি গরিবের বিচার কি এই মক্কায় নয়? মারহাবা কর। আমার নবী কয় বিচার আছে দেখ করি কি? বাবা ইন্দি মিন টাইম আমার নবী দুইজনের হাত ধরে আবু জাহেলের বাড়িতে গেছে, সুরাই মাউনের ওয়াজ এখনই শেষ হয়ে যাবে, আবু জাহেলের বাড়ির সামনে যখন গেছে আবু জাহেলের চেলাবেলা দেখেন না নিতাগো লোকের অভাব আছে, একজন বলতেছে বস
আপনার বাড়ির সামনে নবী মোহাম্মদ দুইটা পোলা নিয়ে খাড়া রয়েছে, যে পোলা দুইটার দলিল সব জায়গা যখন আমি নিয়ে নিছেন, সঙ্গে সঙ্গে বলে কি দরজা খুলে দেখে আমার নবী দাঁড়ায় আছে, জিজ্ঞেস করেছে কি জন্য আসছো ইয়া মোহাম্মদ, কে ফালে, কেন আসছো? আমার নবী শুধু বললেন এই এতিম দুইটার সম্পদ কি তুমি লিখে নিছ? ও সাসা, জীবনে আমার জন্য কোনোদিন তোমার কাছে আসি নাই, এই এতিম দুইটার সম্পদ কি তুমি লিখে নিছ? হ্যাঁ, তাতে তোমার কি? আমার নবী বলে চাচা গো, আমি ওই মক্কায় মা বাবা হারাই এতিমের মতো ঘুরছি, আমি মোহাম্মদ পয়সার অভাবে, পয়সা ছিল ঠিকই আমার চাচার আমার দাদার, কিন্তু আমার মা বাবা ছোট্টকালে মারা গেছে, আমি জানতাম আমি চাইলে আমার চাচা আমার জীবন দিয়ে দিবে, কিন্তু চাচার পকেটে টাকা নিয়ে আমি কোনোদিন কিছু কিনে খাই নাই, কারণ আমি পরের বাড়ি বড় হয়েছি। আমি জীবনে কারো কাছে কিছু চাই নাই, আমি বলছি এতিমের টাকাগুলো বের করে দাও, আরো জোরে কর, এদের দলিলটা বের করে দাও। আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কিয়ামতের দিনটাকে অবিশ্বাস করো, আমি নবী জানি, ভালো মতো এদের সব বের করে দাও, বেঈমান কয় না দিলে কি হইব? আমার নবী বাজান, বুখারীর হাদিস আসছে, শামাইলে তিরমিজির মধ্যেও আছে, আমার নবী যখন রাগ হইতেন দুই বুড়োর মাঝখানে একটা রগ ফুলে যাইত, নবী বোঝা যাইত এখন চেহারাটা লাল হয়ে গেছে, নবী রাগ হইলে কিন্তু তামাম পৃথিবী কিয়ামতের মতো হয়ে যাইত, আমার নবী চেহারাটা লাল করে বলে বেঈমান রে যত করবি চালাকি বলবি পরে ঠেলাকি, যত করবি চালাকি বুঝবি পরে ঠেলাকি, দে তাড়াতাড়ি দে দে। আবু জাহেল কয় দিমু না, আমার আল্লাহ কয় জিব্রাইলে তুই পিছনে খাড়াই রসর কে বাঘের রূপ ধারণ কর, বেঈমান এখনো বলে না দিলে কি করবি, যার জন্য দুনিয়া বানাইছি তারে কয় না দিলে কি করবি, বাজন রে জিব্রাইল বাঘের রূপ ধারণ করে বেঈমানের দিকে এমন ভাবে তাকায় আছে নবী কিছু জানে না, আল্লাহু আকবার, জিব্রাইল রে বাঘের রূপ ধারণ করছে এটা বেঈমান দেখছে নবীর আল্লাহ দেখাই নাই, চিল্লাইতে চিল্লাইতে ঘরের মধ্যে যাইয়া আলমারি খুলিয়া দলিল পরসা আর টাকাগুলা নবীর হাতে তুলে দিছে, দুনিয়ায় যতদিন বাঁচবা এতিমদের মনে কোনদিন কষ্ট দিও না, যাদের ছোট্টকালে মা মারা গেছে পারলে তাদের উপকার কইর, কারণ কি জানোনি, আপনারা জানেন এগারোটার আগে মসজিদ বাইতুল্লাহ ভরিয়া যায় সরকারি মসজিদ, হ বাজান চেহারা দেখার জন্য শীতের মধ্যে আপনারা যান না, রাস্তাঘাট বোলক হয়ে যায়, আমার চেহারা দেখতে যান না গো বাবা, শুধু আমি আপনাদের সকলের কাছে বলবো এই শীতের মৌসুম আসছে, জনম দুঃখিনী মা চিতই পিঠা বানায় দিত, কয় ভাই বোন আদর করে কত মজা করে খাইতে, আজকে মাও নাই খেয়ে তোমার চিতই পিঠা বানায় ওই মা কিন্তু কবরে ঘুমায় আছে রে দোস্ত, ওই মায়ের জন্য এখন দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ করে বিদায় হয়ে যাইবা, পারলে মা বাবার নামে কিছু দান করে যাবা, আমি মা সুগা সন্তান আপনাদের কাছে এই মসজিদটার জন্য হাত পাতলাম, এই বোটানিক্যাল গার্ডেনের স্কুল, এই মাদ্রাসা, এই যেখানে মসজিদ, আমি আল্লাহর ঘরের জন্য এই শীতের মধ্যে তোমার মা বাবার কবরে শান্তির কার্পেট হয়ে যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে যাবে না, সঙ্গে যাবে আল্লাহ তাআলা, বুইলা যাইও না, বুইলা যাই